সুমির রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে দুর্নীতি দমন কমিশন দুদককে নতুন ভাবে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। দুপুরে রাজধানীর একটি হোটেলে রিহ্যাবের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন এই আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি দমন করতে গিয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশে চলে যাবে, মানুষ টাকা লুকানোর কৌশলও রপ্ত করবে। তাই শুধু চমক না দেখিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের পথ বন্ধ করতে হবে। সরকারি অফিসের দুর্নীতিও সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানান তিনি। প্রতিদিন যদি তিনটা করে চিঠি আসে এবং এটা যখন সার্কুলেশন হয়, তখন কিন্তু সামগ্রিক কারণে বাজারে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং এই আতঙ্কের কারণে যারা সৎ ব্যক্তি তারাও কিন্তু প্রতি বছরই মূলধন ঘাটতিতে পড়ছে সরকারি ব্যাংকগুলো, আর সাধারণ মানুষের করের টাকায় এই ঘাটতি পূরণ করছে সরকার। গত